কুমারঘাটের ফিরার রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহতদের চিকিৎসার জন্য রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে 15,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করলেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। উল্টো রথের সেই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়ে 11 জন পূর্ণার্থে চিকিৎসাধীন ছিলেন রাজধানীর জিবি হাসপাতালে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 1 জনের এবং সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন 5 জন। বর্তমানে আরও 5 জন আহত পূর্ণার্থে চিকিৎসা চলছে হাসপাতালে। এই 5 জনের চিকিৎসা সম্পর্কে খতিয়ে দেখতে মঙ্গলবার জিবি হাসপাতালে পরিদর্শনে গেলেন মন্ত্রী সুধাংশু দাস। তাকে কাছে পেয়ে চিকিৎসা এবং পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আহতদের পরিবারের সদস্যরা। তাদের তাড়াতাড়ি সুস্থ করে তুলতে আরও ভালো চিকিৎসা পরিষেবা কীভাবে দেওয়া যায় সে বিষয়ে এদিন চিকিৎসকদের সাথে কথা বলেন মন্ত্রী। আহতদের উন্নত চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য বিষয়েও তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার করেছেন মন্ত্রী সুধাংশু দাস। এর পাশাপাশি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বিদ্যুৎ বিভাগ সহ অন্যান্য প্রদত্ত সহায়তা সম্পর্কেও। অ্যাকচুয়ালি গত 28 তারিখ আমাদের কুমারঘাটে উল্টোপথের ঘটনায় যে ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেটা নিয়ে পুরো রাজ্য যেমন ব্যথিত, পুরো দেশই ব্যথিত। এবং ইতিমধ্যে আমরা জানি 8 জন মারাও গেছে সেই ঘটনাকে কেন্দ্র করে। এবং আমাদের এই আমাদের জিবিপি হাসপাতালে ইতিমধ্যে 10 জন ভর্তি ছিলেন আহত অবস্থায়, 11 জন, তার মধ্যে 1 জন মারা গেছেন অতিরিক্ত এবং 5 জন ছুটি হয়ে গেছে। বাকি যারা 5 জন আছেন তাদেরকে আজকে দেখতে এসেছি, তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য এখানে আসা, সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা, না কোনো রকমের আরও অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা খতিয়ে দেখার জন্য আজকে এসেছি। পাশাপাশি আমার এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তারা যারা 5 জন এখানে অসুস্থ অবস্থায় আহত অবস্থায় ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার। কুমারঘাটে এই অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক ঘটনায় আহতদের দ্রুত সুস্থ করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন রাজ্যের তরুণ মন্ত্রী সুধাংশু দাস। যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।